আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম পোস্ট দিয়েছিলাম যে চারটা বাজে জুয়েলারি নিয়ে লাইভে আসবো আবার লাস্ট লাইভে বলেও গিয়েছিলাম তো একদম টাইম মতো লাইভে এসে পড়েছি আপুরা তাড়াতাড়ি করে আমাকে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি করে জয়েন করলেই আমি যাই জুয়েলারি আছে দেখানো স্টার্ট করে দিব ঠিক আছে যা যা আমাকে দেখতে পাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কারা কারা আমার সাথে আছেন কারা কারা আমাকে দেখতে পারবেন আর আজকে যেহেতু ফার্স্ট টাইম আমাদের ফেব্রিক্স পেজে জুয়েলারি দেখাচ্ছি তো সবাই একটু কষ্ট করে আমার লাইফটা আজকে শেয়ার করে দিবেন কিন্তু ওকে আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন আজকে সবার ফার্স্ট সারি আপু একদম সবার আগে এসে জয়েন করেছে হাই আপু হ্যালো ফারজানা আপু হাই হ্যালো নাজিফা আপু হ্যালো জুই আপু হাই আপু হ্যালো মঞ্জিলা আপু হাই হ্যালো আক্তার আপু আসসালাম সুমাইয়া আপু আপু হাই কেমন আছো আলহামদুলিল্লাহ জান্নাতুল আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও আপু হোসনে আরা হীরা আপু লিখেছে সুন্দরী পূর্ণি বিনতে হক আপু লিখেছে হাই বিউটিফুল হ্যালো মিজ আপিন আপু অল ক্লিয়ার ওকে ফারজানা আপু বলেছে অল ক্লিয়ার আপু আপনারটা দেখান হ্যাঁ আমারটাও দেখাবো ঠিক আছে আমারটাও দেখাবো কোনো সমস্যা নেই যারাই আমাকে দেখতে পাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই 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 লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না ঠিক আছে আপনাদের প্রথম কাজই হচ্ছে গিয়ে লাইফটা শেয়ার করে দেয়া ওকে আমি আজকে যাই কালেকশন আছে সবই আমি দেখাবো একদম ডিটেলসে যতটুকু দেখানো পসিবল হয় দেখাবো হ্যালো আপু হ্যালো সামারা আপু হ্যালো আপু হ্যালো সাদিকা আপু হাই আপু হ্যালো এঞ্জেল আপু এঞ্জেল নীলাদ্রি আপু হাই বিউটিফুল হ্যালো জ্যোতি দাস আপু হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আনিসা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা ঠিক আছে যেহেতু অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে আমি তাহলে ইটু ডিটেলস বলে দিই ডিটেলসগুলো হচ্ছে গিয়ে যে আজকে আমি জুয়েলারি দেখাবো কয়েকটা জিনিস দেখাবো যাদের যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে আর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি ফার্স্টেই বলে স্টার্ট করে নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা আমাকে দাও আমি দেখাতে থাকি আর বলতে থাকি তাই না আপু অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ রুবাই আপু থ্যাংক ইউ সো মাচ যারা নাকি আমাদের গ্রুপে আছে তারা তো জানে আমি তো তাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যারা আমাদের গ্রুপে নেই তারা হয়তো আজকে ওকে তো যেটি ইম্পর্টেন্ট কথা বলছিলাম যে যারা নাকি আমাদের এখান থেকে ড্রেস পারচেস করেন আই মিন আপনি যদি ড্রেসের সাথে জুয়েলারিও অর্ডার করে দেন শেয়ার ডান থ্যাংক ইউ পূর্ণি আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে হান্ড্রেড টাকা করে ইন ঢাকা আউট অফ ঢাকা কিন্তু এখানে আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি ড্রেসের সাথে জুয়েলারিও অর্ডার করেন মনে করেন যে আপনি ড্রেসও অর্ডার করছেন আবার হচ্ছে গিয়ে সাথে যে কোনো একটা জুয়েলারি নিলেন যে কোনো একটা চোকার সেট অথবা হচ্ছে গিয়ে ইয়ারিং যে কোনো কিছু একটা নিলেন তখন হচ্ছে গিয়ে আপনার ডেলিভারি চার্জ কিন্তু একটাই দিতে হবে মানে হানড্রেড টাকা দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে না যদি আপনি একসাথে নেন আর আলাদা আলাদা করে নিলে তো ডেলিভারি চার্জ আলাদাই হবে ওকে হাই আপু হ্যালো আচ্ছা আমি দেখানো স্টার্ট করে দেই ওকে ফার্স্টেই আমারটা দিয়ে স্টার্ট করছে আর আমার পক্ষে যতটুকু রিজনেবল রাখা পসিবল হয়েছে আমি একদম সবগুলো ইয়ারিং বা সেট যাই দেখাবো যতটুকু রিজনেবল রাখা পসিবল হয়েছে আমি কিন্তু রিজনেবল করে দিয়েছি তুমি আমার কমেন্ট পড়ো নেই তো ফের সুলতানা আপু আপনার কমেন্ট দিলাম ওকে আমি যেই এটা দিয়ে স্টার্ট করছি গোল্ডেন কালারের মধ্যে আছে আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাতে পারবো বা আমি যেভাবে বুঝাবো আপনারা বুঝবেন নাকি আপু কোন পেজ এটা আপু আমাদের পেজ আমাদের সুরোচনা ফেব্রিক্স পেজ এগুলো হচ্ছে আমাদের জুয়েলারি কালেকশন এখন থেকে আপনারা ড্রেসের সাথে অনেক সুন্দর সুন্দর জুয়েলারিও দেখতে পাবেন আর এগুলো সব আপনারা আমাদের পেজ থেকে কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে সুলোচনা ফেব্রিক সেরি ওকে তো এই যে এই এ হচ্ছে আমি হলো গিয়ে এটা রেডটা এনেছি অনেক অনেক সুন্দর কারণ এই ধরনের মেরুন রেড কালার যেটা এই ধরনের চোকার সেট হচ্ছে গিয়ে আপনার রেড মেরুন তারপর হচ্ছে গিয়ে ওয়াইন যে কোনো ড্রেসের সাথে কিন্তু অনেক সুন্দর করে ম্যাচ হয় ওকে তো তুমি আমাকে ড্রেস ডাউন নিয়ে আপু সুপর্ণা আপু কোন ড্রেসটা আপু চেয়েছিলেন এগুলো কি তোমাদের শপে হ্যাঁ আপু এগুলো আমাদের শপের ওকে এই যে দেখেন চোকারটা এটা একদম উপর থেকে হচ্ছে গিয়ে আপনার স্টোন ওয়ার্ক করা আছে যে উপর থেকে হচ্ছে গিয়ে এই জায়গাটা হচ্ছে গিয়ে উপরেও স্টোন বসানো নিচেও স্টোন বসানো মাঝখানে হচ্ছে হোয়াইট কালারের হোয়াইট কালারের পার্ল দিয়ে তারপরে রেড কালার স্টোন দেয়া আছে ঠিক আছে রেড কালার স্টোন দেয়া আছে আর সাথেই হচ্ছে গিয়ে আপনার এই যে নিচে হলো গিয়ে রেড কালারে পার্ল বসানো ওকে যে নিচে হচ্ছে রেড কালারে পার্ল বসানো খুব সুন্দর চোকাটা হ্যাঁ অনেক আমার কাছে খুব পছন্দ হয়েছে কারণ এই এই ধরনের চোকারগুলো আপনার কামিজের সাথে পরলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে আর এই হচ্ছে গিয়ে এটার সাথে সুন্দর সুন্দর ইয়ারিং ওকে চোকার আর ইয়ারিং একসাথে আছে ইয়ারিংটাও দেখাচ্ছি দেখি এটার প্রাইসটা আমি বলে দিব আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে যেটা টার্সেলটা হচ্ছে দাও তো আলাদাভাবে দেয়া থাকবে আপনার টার্সেলটা হুক দিয়ে লাগিয়ে নেবেন ওকে এই যে টার্সেলটা আলাদাভাবে দেয়া থাকবে টার্সেলটা হচ্ছে গিয়ে হুক দিয়ে লাগিয়ে নেবেন বাড়ির ড্রেস পরো আর আমাদের দেখাও না না আপু বাড়ির ড্রেস আসলে স্টকে খুব কম যেমন আমার এটা স্টকে একদম একদম কম একদম কম এর জন্য এটা আমি আর লাইভে দেখাই আমি পোস্ট করবো টাকা করে টাকা আমি এটা পিকচার পোস্ট করবো আপনাদের ভালো লাগে পিকচার দেখে নিয়ে নিতে হবে কারণ এটার কোনো লাইভ হবে না হ্যাঁ চোকার টা অনেক সুন্দর অনেক সুন্দর আপু পিক দিয়েও পেয়ে জুয়েলারি আচ্ছা ঠিক আছে পূর্ণি আপু দিয়ে দিবে যে এটা হচ্ছে এটার ইয়ারিংটা ওকে ইয়ারিংটা একদম চোকারের মতো করে সুন্দর করে গোল্ডেন কালার উপরে একদম এগুলো হোয়াইট যাই আছে এটা পুরোটা হচ্ছে স্টোন তারপর এখানে হচ্ছে গিয়ে রেড স্টোন আর নিচে হলো গিয়ে আপনার এই যে পার্ল বসানো ঠিক আছে নিচে হচ্ছে গিয়ে পার্ল বসানো এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ বক্স করে দিতে পারবেন না ড্রেসে যদি আপনি ড্রেস আর জুয়েলারি যে কোনো একটা জিনিস মানে দুইটা যদি একসাথে অর্ডার করেন যে কোনো ড্রেস আর যে কোনো জুয়েলারি তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ একটা দিতে হবে দুইটা দেওয়ার দরকার নেই শুধুমাত্র হান্ড্রেড টাকা ওকে যে জামাটা পরে আছে এটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা দুই হাজার আটশো টাকা এটার কোনো লাইভ নেই এটা কোনো লাইভ হবে না এটা শুধু পিকচার পোস্ট করবো এটা ভালো লাগলে ড্রেসটা পিকচার থেকে অর্ডার করতে হবে ওকে তো এটা আমি আর ওটা ধরলাম না আমি আমারটাই দেখাচ্ছি যে এই চোকার সেটটা যাদের যাদের ভালো লাগবে এই চোকার সেটটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আর অবশ্যই লিখে দিবেন যে চোকার সেটটা নিব ড্রেসের সাথে স্ক্রিনশট নিলে মনে হয় মনে করতে পারে যে হয়তো আপনি ড্রেস অর্ডার করেছেন তো স্ক্রিনশট নিয়ে অবশ্যই মেনশন করে দিবেন যে আপনি ড্রেস নিতে চাচ্ছেন নাকি চোকার সেট অথবা ইয়ারিং নিতে চাচ্ছেন ঠিক আছে এটা স্ক্রিনশটটা নিয়ে নেন এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 কত জানি পাঁচ হাজার সরি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর অনেকগুলি ইয়ারিং না আমার এমনিতেই হচ্ছে গিয়ে প্রাইস টাইস মনে থাকে না এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে এই চোকার সেটটার প্রাইস যাদের যাদের এটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন ইনবক্স করে বলে দিবেন যে চোকার সেটটা অর্ডার করেছি বা চোকার সেটটা নিব বা সেটটা নিব এরকম কিছু লিখলেই হবে ওকে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপু তোমার ড্রেসটা হবে আমি নিব হ্যাঁ আমারটা হবে আমার ড্রেসে প্রাইস হচ্ছে আটাইশো টাকা দুই হাজার আটশো টাকা এটার কোনো লাইভ নেই এটার পিকচার পোস্ট করব ভালো লাগে পিকচার দেখেই নিতে হবে কারণ এগুলো অনেক লিমিটেড কোয়ান্টিটি বলতে খুবই কম আমি এটা লাইভে দেখানো পসিবল না আমার পক্ষে ওকে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে কিউট লাগছে সুলতানা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা নেক্সটটা আমাকে দিয়ে দাও নেক্সট যা আছে দাও একটা একটা করে আমি এখন দ্রুত দেখিয়ে দিচ্ছি যাদের যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করবেন পাঁচশো পঞ্চাশ আর এই রেড কালার যেটা এটা কিন্তু রে আমি আমার এরকম একটা আছে দেখবেন ওটা আমি হচ্ছে গিয়ে রেড তারপরে মেরুন তারপরে অরেঞ্জিস রেড তারপরে ওয়াইন মানে সব ধরনের ড্রেসের সাথে না মানে এই ধরনের লাইভে সবাই ফোন দেয় একটু বলো তো যে কল দিতে না লাইভে আছি এত কম হ্যাঁ আমি বললাম না আমার পক্ষে টুকু রিজনেবল করে দেয়া পসিবল হবে আপনাদের জন্য যেমন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি ড্রেস রিজনেবল দেওয়ার জন্য সেরকম ভাবে আমি মানে আমার সর্বোচ্চ চেষ্টা করব জুয়েলারিও আপনাদেরকে রিজনেবলে দেয়া দেওয়া ইয়ার সহ পাঁচশো পঞ্চাশ হ্যাঁ ফুল সেটটা এই যে দেখেন এই ইয়ারিং আর চোকারে ফুল সেটটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ফার্স্ট ফার্স্ট দেখো হ্যাঁ আমি ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি নেক্সটে যেটা দেখাবো আচ্ছা এটা আমি খুলে ফেলি হ্যাঁ কারণ হচ্ছে নেক্সট গুলো আমি পরে পরে দেখাবো তো এর জন্য একটু আমাকে একটু টাইম দিতে হবে আমি যেহেতু আর কি অত এক্সপার্ট না মানে আমি দেখাতে দেখাতে হয়তো শিখে যাব এক সপ্তাহ লাইভ করলে তো একটু আস্তে ধীরে তুমি যে চান বলে ইয়ারিং গুলো পরো ওগুলো আনো আচ্ছা ঠিক আছে সবই আমি আনবো ওকে আমি আর কি একদিন পর পর আমাদের জুয়েলারি লাইভ হবে তারপরে আমি প্রতিদিন লাইভ করার চেষ্টা করব কিছুদিন পরে থেকে কিন্তু এই যে এটা রাখো তো এটার সাথে এই যেটা নাও কিছুদিন পরে থেকে হচ্ছে গিয়ে আমি যেটা করব। কি জানি বলো ওটাকে কি করব মানে সপ্তাহে ছয় দিনই হবে আপু আমি লেট ওয়ার ইসা আপু আপনি লেট করলেন কেন এইগুলো কিন্তু ঠিক না আমি আমার আপুদের কিন্তু একদম টাইম মতো চাই আপু তোমার লিপস্টিক শেড আমার লিপস্টিক শেড হচ্ছে গিয়ে আপু মিলানের ডিভোর্স সরি ইয়ে কি বলে লাউড শেডটা পড়েছে এই যে দেখেন এইটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে চোকারটাকে খুলে ফেলবো নাকি খুলতে অনেক ঝামেলা আমি এটা সাথেই পরি তাই না এটা আমার অনেক পছন্দ হয়েছে এই যে দেখেন এটা স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে গিয়ে গাজরা গাজরা ইয়ারিং বলে তাই না গাজরা টাইপের নিচে থেকে হচ্ছে গিয়ে যে গাজরা আছে অর্ডার হচ্ছে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজিং ইনবক্স করে দিবেন তাহলে হয়ে যাবে ওকে এই যে দেখেন আপু তোমার পাশে কে হেল্প করে আমার পাশে কে হেল্প করে বলেন দেখি কে হেল্প করে এই যে দেখেন এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা রিজন হচ্ছে এটা খুব সুন্দর এটা নিচে পুরোটা হচ্ছে এই যে গাজরা স্টাইলে দেয়া আছে মানে গাজরা কানে দুলিত বলে এগুলোকে আর পুরোটা হচ্ছে গোল্ডেন কালার স্টোন দিয়ে ফিনিশিং করে এই যে পুরোটা হচ্ছে গোল্ডেন কালার স্টোন আর এখানে ডিজাইন করা মিনা করা বলে মেবি এটাকে এই যে দেখেন মাঝখানে এই যে এখানে কিন্তু ডিজাইন করা আছে গোল্ডেনের জন্য বোঝা যাচ্ছে না জিনিসটা পুরো এই জায়গাটা কিন্তু গোল্ডেন না এখানে হচ্ছে ডিজাইন করা আছে আর সাথে পুরোটা স্টোন আর উপরেও হচ্ছে গিয়ে আপনার পাতা স্টাইলে স্টোন দেওয়া ওকে উপরেও পুরোটা স্টোন করা নিচেও পুরোটা স্টোন করা এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে মিনার মতো করে ডিজাইন করা আর বাকিটা হচ্ছে এখানে পুরো চড়া গাজরাটা কিন্তু চড়া এটা কিন্তু হেভি একটু ঠিক আছে এই ইয়ারিংগুলো কিন্তু হেভি হয় মানে এটা হচ্ছে গিয়ে একটু হেভি অত হেভিও না মানে আমি তো পড়তে পারি কারণ আমার কাছে এগুলো অনেক পছন্দ মানে আমাকে যতই হেভি দেওয়া হোক আমি সব হচ্ছে গিয়ে পরবো ওকে সব হচ্ছে গিয়ে আমি পরবো হ্যাঁ এই যে দেখেন সবাই বলে দিচ্ছি আমাকে পাশে কে হেল্প করছে তো যে আপু জিজ্ঞেস করেছিল কমেন্টটা পড়ে নেন আমি কিন্তু জানি ভাইয়া আছে পাশে শাড়ি খাপু লিখেছে যে এটা প্রাইস কত এটা প্রাইস ভুলে গিয়েছে একদম এই যে এটা স্ক্রিনশটটা নিয়ে নিন এটা হচ্ছে গাজরা ইয়ারিং ওকে এটার সাথে আমার কাছে এখন পুরো গোল্ডেন চোকার নেই আচ্ছা এটার সাথে আমার পুরো গোল্ডেন চোকার আমার কাছে নেই যদি আমি পাই নেক্সট অবশ্যই নিয়ে আসব তো এটার সাথে একটা গোল্ডেন চোকার পরলে দেখবেন যে কি পরিমাণ মানে গর্জেস লাগে জিনিসটা কারণ ইয়ারিংটা খুব গর্জেস আর মানে একদম চড়া বড় সুন্দর ওকে আর যে লম্বা আমাকে একটু মেজারমেন্ট টেপটা এখানে সাইডে রেখো যেটা নাকি অনেক লম্বা লম্বা ইয়ারিং ওটার আমি লেন্থটা বলে দিব লম্বাটা বলে দিব কত লেন্থ আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা করে ওকে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই গাজরা ইয়ারিংটা আমি না চোকারটা খুলে ফেলি তাহলে সবাই কনফিউজ হয়ে যাবে ওকে আপু ছোট ছোট ঝুমকাগুলো আনো আচ্ছা ঠিক আছে ছোট ছোট ঝুমকাও দেখাবো আজকে তো ফার্স্ট লাইফ তো জন্য আজকে অল্প কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে গিয়ে ওই যে ইসের সাথে কি বলে আমার আমার আরেকটা ইয়ারিং কোথায় গেল ওকে এই গাজরা ইয়ারিংটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে পাঁচশো বিশ টাকাই তো হ্যাঁ গাজরা ইয়ারিংটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র টাকা আমার মেকআপ উঠে গিয়েছে এখান থেকে যাই হোক সেট পরলে আসলে অনেক সুন্দর লাগে না খোলার পরে কেমন যেন খালি খালি লাগছে গলাটা আসলে একটা ড্রেস হচ্ছে গিয়ে মানে আপনি আমার কাছে যেমন হ্যাঁ লাইভে দেখেন যে আমি পড়ি প্রায়ই আমি হচ্ছে গিয়ে ধরনের টেট পরি এই যে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে বলে দিলেই হবে ওকে গাজরা ইয়ারিং চোকার দেখাও আরও আপু আচ্ছা চোকার আজকে আমার কাছে আপাতত একটাই আছে ঠিক আছে আমার কাছে এই রেডটাই আছে আমি রেডটা পরে এসেছি কারণ এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং আর রেড হচ্ছে গিয়ে মানে ইম্পর্টেন্ট সবার কাছে হচ্ছে রেড চোকার বা রেড সেট অবশ্যই থাকা দরকার আপু ড্রেস অর্ডার করেছি কখনো কখনো কি কতক্ষণ আগে লাইভে আচ্ছা অর্ডার করে করে থাকবে একটু ইনবক্স করে রাখেন পেয়ে যাবেন না সমস্যা নেই তাসনুভা আপু হ্যাঁ খুললে পড়লে একটু প্রবলেম হতে পারে কিন্তু সমস্যা নেই আমি পড়তে পারবো আমার কাছে মজাই লাগে আমার সব প্রবলেমও হয় কান ব্যথা করে কিন্তু তাও মজাই লাগে বারিশ ড্রেসটা কি আছে হ্যাঁ বারিশটা আছে প্রায় বারিশের প্রাইস আটাইশো বারিশটা লাইভে হবে না ঠিক আছে পিকচার দেখে আপলোড করতে হবে কিউটি আচ্ছা নেক্সট আইটা দেখাচ্ছি ঠিক আছে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা আমি একটা পরবো তারপর আরেকটা দেখাবো এরকম করে দেখিয়ে দিব এটা অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর এটা যখন পরবেন চুলটা হচ্ছে গিয়ে খোপা করে নিয়ে যদি পরে তখন এটা সবচাইতে বেশি সুন্দর হবে টু মেজারমেন্ট টেপটা দিয়ে এটা তো এটা লেন্থটা কত এটা অনেক লম্বা দেখেন আমার এ পর্যন্ত আসছে অনেক লম্বা এই যে খুলে দেখাচ্ছি আপু আমি লাইভ আচ্ছা আপু ইনবক্স করে রাখেন ইনবক্স করে রাখেন আমাদের সাতটা পর্যন্ত আমাদের অফিস ওপেন আছে আপনি সাতটার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এইটা অনেক 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 সুন্দর উপরে হচ্ছে শাপলা ফুল পিঙ্ক আর ব্রাউন কালার চকলেট কালারের মতো সিলভার কালারের মধ্যে আছে পুরোটা ঠিক আছে এখানে একটা কুন্দন বসানো মেবি হ্যাঁ এখানে হচ্ছে কুন্দনের মতো করে দেয়া আছে এটা পুরোটা হচ্ছে পার্ল ঠিক আছে পুরোটা হচ্ছে খুব সুন্দর করে দিয়ে ডিজাইন করা এটা কিন্তু খোপা করে পরবেন তাহলে সব বেশি সুন্দর লাগবে চুল খুলে পড়ার চাইতে খোপা করলে জিনিসটা পুরোটা দেখা যাবে ওকে এটা দেখি দাও দেখি আমাকে দেখি এটার লেন্থটা কত হবে এটা অনেক পড়ে গেলে অনেক বড় তোমার জুয়েলারি

স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন আর কি জানি এটাই ওকে আমি আমার পক্ষে যতটুকু রিজনেবল রাখা পসিবল হয়েছে মানে আমি তো কত দুই তিন বছর ধরে মনে হয় আমি ইয়ারিং কিনি মানে আমার ইয়ারিং কিনতে কিনতে যে কি অবস্থা অনেক কিনে ফেলেছি তো এর জন্য আমি ট্রাই করেছি যে আমি যতটুকু রিজনেবল রাখতে পারি আপুদের জন্য মানে আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি রিজনেবল দেওয়ার ডেলিভারি চার্জ হচ্ছে হান্ড্রেড টাকা করে কিন্তু যদি ড্রেস আর জুয়েলারি একসাথে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ হানড্রেড টাকায় ড্রেসের জন্য আর জুয়েলারির জন্য আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হবে না এখন আরেকটা সুন্দর দেখাবো সেটাও আমার কাছে খুব ভালো লাগে আমি লাইভে পড়েছিলাম আপু তুমি যে হাতে ব্রেসলেটটা পরো উইথ রিং সেগুলো দেখো আপু যেটা আমি ব্রেসলেট পরি হাতে রিং সহ ওটা তো আপু আমি কিনি ওটা আমাকে রেহানা আপু গিফট করেছিল আপু রেহানা আপু গিফট করেছে আচ্ছা এখন আমি নেক্সট যেটা দেখাবো সেটাও শুনবো এটা প্রাইস কত এটাও ভুলে গিয়েছি এগুলো হচ্ছে কটনের যে কামিজগুলো কটন কামিজের সাথে এগুলো পরলে সিম্পলের মধ্যে খুব সুন্দর তুমি আমার তুমি আমার কোনো কমেন্ট পর না কেন এই তো জাভেদ ভাইয়া আপনার কমেন্ট পড়ে দিলাম ওকে পড়ে দিয়েছি এই যে দেখেন এই ইয়ারিংটা এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক টাইপের একটা কালার ওকে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এটা কিনবো কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এটা ওকে এই যে দেখেন আমি এটাকে পরে দেখাচ্ছি এটা অনেক 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 সুন্দর এই যে দেখেন অনেকে সুন্দর এটা কটন ড্রেসগুলোর সাথে যে কি সুন্দর লাগবে আর অনেক বড় জিনিসটা হচ্ছে গিয়ে অনেক বড় বুঝা যায় অনেক বড় ঠিক আছে এটা প্রাইসটা কত জানি এটা হলো গিয়ে ব্ল্যাক কালার ওকে একদম ব্ল্যাক টাইপের একটা কালার আপি আমি অর্ডার করেছি বাট ইনবক্স কেউ দেখে না ড্রেসটা আমার চাই আচ্ছা ঠিক আছে আপু ইনবক্স দেখবে আসলে অনেক ইনবক্স আসছে তো এই জন্য একটু টাইম লাগছে আপনি সন্ধ্যা সাতটা পর্যন্ত ওয়েট করেন ওকে সন্ধ্যা সাতটার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন এই যে দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র কত জানি টু ওয়ান জিরো আচ্ছা দুইশো দশ টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা করে এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারে এটা হলো গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে আছে ওকে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা আচ্ছা আরেকটা আছে না ওটা দাও অনেক সুন্দর আচ্ছা এটা হুক ইটা খুলে পড়ে গেল না ওটা খুলে দাও তো খুলতে অনেক কষ্ট লাগে আপু সিটি জিতে হোম ডেলিভারি হবে আপু সিটি হচ্ছে গিয়ে এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি হবে আপু আপনার ড্রেসটা অ্যাভেলেবেল আছে কি হ্যাঁ আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে আমার ড্রেসটা প্রাইস হচ্ছে আটাইশো টাকা আমার ড্রেসটা প্রাইস হচ্ছে আটাইশো টাকা করে দুই হাজার আটশো টাকা এটা খুলে দিবা না দুই হাজার আটশো টাকা আর হচ্ছে এটা কোনো লাইভ হবে না আমার ড্রেসে এটা হচ্ছে আপনাদের ওটাকে কি বলে জানি পিকচার দেখে দেখে অর্ডার করতে হবে ঠিক আছে এই যে এই হচ্ছে আরেকটা ইয়ারিং এটা হলো গিয়ে গোল্ডেন আর ব্ল্যাক কালারের মধ্যে এইটা অনেক সুন্দর এই যে গোল্ডেন আর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন তো বুঝতে পারছেন না কি আরেকটাকে আমি ক্লোজ করে দেখাচ্ছি আপু বড় বড় আনবা অনেক আচ্ছা ইন্ডিয়ান স্টোন আচ্ছা ঠিক আছে আনবো সমস্যা নেই না ডেলিভারি চার্জ হান্ড্রেড টাকা ফ্রি ডেলিভারি চার্জ আপু নেই কারণ ডেলিভারি চার্জটা তো হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যান দিয়ে তো ডেলিভারি ম্যানের এত কষ্ট করে এত দূরে গিয়ে যদি ডেলিভারি দিয়ে আসে তাদেরকে কিছু তো দিতে হবে তাই না এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর এটা আমার কাছে খুব সুন্দর আর কিউট লেগেছে ওকে এটার নিচে হচ্ছে গোল্ডেন কালারের পার্ল আছে ব্ল্যাক আর গোল্ডেন কালারের পুরোটা উপরে কুন্দন আর এখানে হচ্ছে গিয়ে স্টোন ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি এটাকে কোথায় কুন্দন কোথায় স্টোন এই যে দেখেন এখানে হচ্ছে কুন্দন এই জিনিসটা তারপরে হলো গিয়ে এগুলো কুন্দন এই যে এখানে যে গোল্ডেন দেখতে পাচ্ছেন এটাও কুন্দন এটা হলো গিয়ে ব্ল্যাক স্টোন মাঝখানে এটা পুরোটা গোল্ডেন স্টোন আর এখানে হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের পার্ল বসানো এটা প্রাইসটা কত টাকা এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা ডেলিভারি চার্জ টাকা টাকা হচ্ছে করে এই যে এটার প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা যাদের যাতে ভালো লাগছে আপনার স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবে আর স্ক্রিনশট নিয়ে অবশ্যই বলে দিবেন যে আপনি হচ্ছে গিয়ে জুয়েলারি বা ইয়ারিং বা চোকার সেট এগুলো অর্ডার করতে চাচ্ছেন ওকে আপু গাজরা এনো আচ্ছা একটা গাজরা ইয়ারিং দেখিয়েছি গাজরা সেট চাচ্ছেন নেক্সট টাইম আমি গাজরা সেটও দেখাবো আমাদের অফিসে অনেকগুলো আছে মানে আমি বললাম না এই জন্যই আমার একটু লেট হয়েছে এগুলো সব লাইফ করতে কারণ এগুলো সব কিছু একদম সেট আপ করে সব কিছু গুছিয়ে আসতে টাইম লেগেছে এই যে গাজরা একটা দেখিয়েছি এটা প্রাইজনে কত ছিল মনে থাকে না আমার এই যে যেটা গোল্ডেন গাজরা ইয়ারিং ফাইভ টু এটা হচ্ছে গিয়ে গাজরা ইয়ারিংটা ছিল এটা প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টাকা করে ওকে নেক্সট আমি সেটও নিয়ে আসবো অনেক কিছু আছে আমি অনেক কিছু দেখাবো আস্তে আস্তে করে একদিন পরপর লাইফ করবো তারপরে নেক্সট উইক বা তার পরের উইক থেকে মনে হয় প্রতিদিন লাইফ করবো এইজি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টাকা খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ লাতিফা আক্তার আপু থ্যাংক ইউ আজকে দুইটা তিরিশে লাইভে ইয়ারিংটা আছে না জুই আপু আপু ওটা 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 নেই নেই অনেক অনেক আগের মানে আমি আগে আগে বছর বছর সরি আড়াই হবে তার ইয়ারিং আর দুই কি আজকে আমি এই কয়টাই দেখালাম ঠিক আছে চার পাঁচটা জিনিস দেখিয়েছি আজকে যেহেতু ফার্স্ট লাইফ তো এর জন্য অল্প কিছুই দেখালাম হোপফুলি সবার ভালো লেগেছে আর যতটুকু রিজনেবল করা পসিবল হয়েছে আমি একদম রিজনেবল করে দিয়েছি অনেক বেশি রিজনেবল মাসফিকা রহমান আপু লিখেছে হ্যাঁ অনেক আমি বললাম না আমার যতটুকু রিজনেবল করা পসিবল ছিল আমি রিজনেবল করে দিয়েছি ঠিক আছে একদম রিজনেবল আপু তোমাকে শাড়ি পরে শাড়ি পরে দেখবো আচ্ছা ঠিক আছে আপু দেখেন সমস্যা নেই আমি শাড়ি যখন দেখাবো শাড়ি পরে আসবো আমি শাড়ি পরেছিলাম আমার শাড়ি পরা খুব পছন্দ আমার এগুলো অনেক পছন্দ শাড়ি শাড়ি পরা আমি অনেক 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 পছন্দ করি জুয়েলারি পরা একদম সুন্দর সুন্দর বড় বড় ইয়ারিং সেট এগুলো পরা আমার খুব পছন্দ চোকারটা চোকার কি আর দেখাবা না আপু চোকার একটাই দেখেছি রেটটা যেটা নাকি আমি ফার্স্ট ডে লাইভে ফার্স্ট পরে এসেছিলাম এই যেটা আমারটা যেটা আমি খুলে রেখেছি এটা দেখাচ্ছি যে এটা আর এই টার্সেলগুলো আপনারা এখান থেকে এভাবে করে হুকটা লাগিয়ে নেবেন ঠিক আছে টার্সেলটা লাগিয়ে নেবেন সুন্দর করে হয়ে যাবে তোমার ড্রেসটা আছে আমার ড্রেস আছে আমার ড্রেসের প্রাইস আঠাইশো টাকা এটার কোনো লাইভ নেই লাইভ হবে না অর্ডার করতে চাইলে এখন এভাবে দেখে অথবা পিকচার দেখে অর্ডার করতে হবে ওকে তো আজকের জন্য তাহলে এতটুকুই থাক নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ মাহিনুর আপু আজকের জন্য তাহলে এতটুকুই থাক আমি আবার কালকে তো ফ্রাইডে কালকে কোনো লাইভ হবে না শনিবারে আবার আমার ড্রেসের লাইভ হবে আর হচ্ছে গিয়ে নেক্সট সানডেতে আবার আমি জুয়েলারি লাইভ করব একদিন পর পর জুয়েলারি লাইভগুলো হবে যাদের যেটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইন বক্স করে দিবেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা সুন্দর মতো প্লেস হয়ে যাবে ওকে আর অবশ্যই মেনশন করে দিবেন যে চোকার সেটটা নিতে চাচ্ছে অথবা ইয়ারিংটা নিতে চাচ্ছে যখন কি আপনি আমার স্ক্রিনশট নেবেন কারণ আর কি না হলে মনে করবে যে ড্রেস অর্ডার করেছেন ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ ইভাপু থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য তাহলে এতটুকুই থাক আর যারাই আমার রেকর্ডের লাইফটা দেখবেন অবশ্যই আমার লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ সবাইকে